সুপ্রিয় সিংহবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন যে ট্রেনি রিক্রুট কনস্টেবল দুই পদে নিয়োগ কার্যক্রম আগামী বিশ তারিখ থেকে শুরু হচ্ছে ময়মনসিং জেলায় শারীরিক মাপ ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট এবং কাগজপত্র যাচাইয়ের মধ্য দিয়ে আগামী বিশ তারিখে এই কার্যক্রম শুরু হবে এটা সংশোধিতীয় সময়সূচি আপনাদেরকে পুলিশ সুপার ময়মনসিংহ হিসেবে আমি আশ্বস্ত করতে চাই যে মহেনসিং জেলায় একশো আঠাশটি পদের বিপরীতে আপনারা জানেন যে পাঁচ হাজার সাতশো উনষাটটি আবেদন গৃহীত হয়েছে শতভাগ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে এই একশো আঠাশটি পদে নিয়োগ কার্যক্রম আমরা সম্পূর্ণ করব আপনারা ইতিপূর্বে দেখেছেন গত বছরও আমরা মমেশিং জেলায় একশো পঁচানব্বইটি পদে ট্রেনে রিক্রুট কনস্টেবল পদে আমরা নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছি মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদানের মধ্য দিয়ে আমরা সারা সমগ্র মমিন সিংয়ে এটি প্রশংসিত হয়েছে আমরা এবারও দৃঢ়কণ্ঠে বলতে চাই যে কোনোরূপ মধ্যস্বত্বভোগী কোনরূপ দুর্নীতি কোনরূপ এখানে অনিয়ম ব্যতীত সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে ইতিমধ্যে এই বিষয়টি প্রচারের জন্য সকল মানুষকে সচেতন করার জন্য আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক আমাদের বিট পুলিশিং কার্যক্রম সহ আমরা বিভিন্নভাবে আমাদের সুপ্রিয় সাংবাদিকদের মাধ্যমে এই মেসেজটি সর্বস্তরে জনগণের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে আজকে এই ভিডিও বার্তার মধ্য দিয়ে আমরা এই আমাদের বার্তাটি সবার কাছে আমরা এটা পৌঁছে দিতে চাই যে মমিসিং জেলায় এখানে এই নিয়োগ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা অস্বচ্ছতার আমরা জিরো টলারেন্স পলিসি গ্রহণ করব। এখানে যারাই কোনো অনিয়ম বা এখানে কোনো ধরনের আর্থিক দুর্নীতি বা এখানে অস্বচ্ছতার এখানে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করব আমরা বলতে চাই সেবার ব্রতে চাকরি এই ব্রত বা স্লোগানকে সামনে রেখে যারা সৎ সাহসী এবং দেশের জন্য সেবা করার জন্য আত্মবলিদানে প্রস্তুত তারাই বাংলাদেশ পুলিশে যোগ দিন আগামী বিশ তারিখ আপনারা এই কার্যক্রমে অংশ নিয়ে আমাদের সবাইকে সহযোগিতা করুন আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতার মাধ্যমে মমিসিং জেলায় আমরা একটি স্বচ্ছ একটি সুন্দর দুর্নীতিমুক্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে পারব আমি আরেকটি বিষয় আমি পুনর্ব্যক্ত করছি যে যদি কেউ কোনো দালাল মদ্যস্ত্ব বুগি বা আমাদের যে কোনো কোনো ইভেন কোনো পুলিশ সদস্য যদি এই নিয়োগ কার্যক্রমের কোনো অনিয়ম বা দুর্নীতির সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করব এই নিয়োগ কার্যক্রমকে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত করার জন্য আমরা যা যা প্রয়োজন সকল পদক্ষেপ আমরা গ্রহণ করব আমরা ইতিমধ্যে এই বিষয়টি আমাদের সবাইকে এই বার্তাটি ছড়িয়ে দেওয়া হয়েছে যে এখানে কোনোরূপ কোনো দুর্নীতি বা অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না এ বিষয়ে যদি আমরা কোনো তথ্য পাই তাহলে এ বিষয়ে আমরা জিরো টলারেন্স পলিসি গ্রহণ করব। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম জয় বাংলা যে যদি কেউ কোনো দালাল মদ্যস্ত্ব বগি বা আমাদের যে কোনো কোনো ইভেন কোনো পুলিশ সদস্য যদি এই নিয়োগ কার্যক্রমের কোনো অনিয়ম বা দুর্নীতির সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এই নিয়োগ কার্যক্রমকে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত করার জন্য আমরা যা যা প্রয়োজন সকল পদক্ষেপ আমরা গ্রহণ করব আমরা ইতিমধ্যে এই বিষয়টি আমাদের সবাইকে এই বার্তাটি ছড়িয়ে দেওয়া হয়েছে যে এখানে কোনোরূপ কোনো দুর্নীতি বা অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না এই বিষয়ে যদি আমরা কোনো তথ্য পাই তাহলে এ বিষয়ে আমরা জিরো টলারেন্স পলিসি গ্রহণ করব আপনাদেরকে পুলিশ সুপার মোমেন হিসেবে আমি আশ্বস্ত করতে চাই যে মোমেনসিং জেলায় একশো আঠাশটি পদের বিপরীতে আপনারা জানেন যে পাঁচ হাজার সাতশো উনষাটটি আবেদন গৃহীত হয়েছে শতভাগ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে এই একশো আঠাশটি পদে নিয়োগ কার্যক্রম আমরা সম্পন্ন করব আপনারা ইতিপূর্ব দেখেছেন গত বছরও আমরা মমিনসিং জেলায় একশো পঁচানব্বইটি পদে ট্রেনে রিক্রুট কনস্টেবল পদে আমরা নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছি মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদানের মধ্য দিয়ে আমরা সারা সমগ্র মমিন এটি প্রশংসিত হয়েছে আমরা এবারও দৃঢ়কণ্ঠে বলতে চাই যে কোনোরূপ মদ্যস্ত্বভোগী কোনরূপ দুর্নীতি কোনরূপ এখানে অনিয়ম ব্যতীত সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে ইতিমধ্যে এই বিষয়টি প্রচারের জন্য সকল মানুষকে সচেতন করার জন্য আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক আমাদের বিট কার্যক্রম সহ আমরা বিভিন্নভাবে আমাদের সুপ্রিয় সাংবাদিকদের মাধ্যমে এই মেসেজটি সর্বস্তরে জনগণের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে আজকে এই ভিডিও বার্তার মধ্য দিয়ে আমরা এই আমাদের বার্তাটি সবার কাছে আমরা এটা পৌঁছে দিতে চাই যে মমিসিং জেলায় এখানে এই নিয়োগ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা অস্বচ্ছতার আমরা জিরো টলারেন্স পলিসি গ্রহণ করব। এখানে যারাই কোনো অনিয়ম বা এখানে কোনো ধরনের আর্থিক দুর্নীতি বা এখানে অস্বচ্ছতার এখানে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করব।